গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 6:45 মতো। তো কালকে তোমাদের বলছিলাম না যে আজকে সকালবেলা আমার একটা কাজ আছে, তো বাড়িতেই আসবে। তো আজকে ওর জন্য অনেক সকাল সকাল উঠেছে, চাটা খাওয়াও হয়ে গেছে, তারপরে রেডি হয়ে গেছি, এখন ক্লায়েন্টের অপেক্ষায় বসে আছি। আর এদিকে দেখো, আমি আমার ব্যাগ ট্যাগ সমস্ত বারটার করে নিয়েছি জিনিসগুলো। এবার দেখা যাক কখন আসে। ও তো বলেছিল সকাল 7টার মধ্যে চলে আসবে। আজকে হবে হচ্ছে হালদি মেকআপ। আর বাইরে এখনো হয়ে যাচ্ছে বৃষ্টি, সেই কাল মানে পরশু থেকে স্টার্ট হয়েছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর কালকে দুপুর থেকে যেই মানে না মুষলধারে বৃষ্টি হওয়া, সেটা হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, ওই সেমভাবে পড়েই যাচ্ছে। সকালবেলা উঠে দেখি অমনভাবেই বৃষ্টি হচ্ছে। তো এবার দেখা যাক কখন আসবে। ভাগ্যিস আমি বলিনি যে আমি যাবো লোকেশানে, গেলে আমার প্রচণ্ড প্রবলেম হতো ব্যাগ লাইট টাইট নিয়ে বৃষ্টির মধ্যে যেতে। এবার ক্লায়েন্টের অপেক্ষায় বসে আছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো, আই হোপ আজকে বেকার তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর এই যে দেখো, ব্যাগ ট্যাগ বার করে নিয়েছি, সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 8:13, আর এ দেখো 8:13 বাজে। তো আমার মানে যে হালদি মেকআপে যে ক্লায়েন্ট এখনো আসেনি, আমাকে বলেছিল 7টার মধ্যে আসবে। কালকে রাত্রে আবার বলেছিল আমি 7টার আগেও আসতে পারি। তো এবার জানি না কখন আসবে এরা, না এত লেট করে, তারপরে লেট করে এসে বলবে যে আমাকে এই টাইমের মধ্যেই সাজিয়ে দিতে হবে। তো দেখা যাক কখন আসে। আমি তো ফোন করেছিলাম, তখন কটা বাজে, 7:30 বাজে, তখন আমাকে বললো আমি সবে ঘুম দিয়ে উঠলাম। তো আর আমি 7টা থেকে রেডি রেডি হয়ে বসেছি। এবার ভাবো যদি আমি যদি মানে লোকেশানে যেতাম, তাহলে আমাকে কতক্ষণ ওয়েট করতে হতো। তো মানে কিছু কিছু ক্লায়েন্ট বাদে প্রত্যেকটা ক্লায়েন্টই এমন করে, টাইম ওরাই বলবে যে এই টাইমের মধ্যে আসো, কিন্তু কখনো সেই টাইমের মধ্যে বসবে না। তো এবার দেখা যাক কখন আসে, আমি তো এখনও বসে আছি। আর ও তো বেরিয়ে গেছে ডিউটিতে, সেই কখন। আর বাইরে এখনও হয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে আছে ওয়েদারটা। বা জানি না কখন আসবে, কখন এই বৃষ্টিটাও বা কমবে। এখন বাজে হচ্ছে ওই 12টা মতো। তো হচ্ছে আজকে অনেক লেট করে এসছে যে ক্লায়েন্ট মেকআপ করতে, ওর আজকে হেলদি মেকআপ ছিল। তো ও বলেছিল 7টার মধ্যে আসবে, কালকে আবার বলেছিল 7টার আগেও আসতে পারে। তো আমি বলেছিলাম না 7টার মধ্যেই এসো, কিন্তু এসে যেন কটায়, 8:30টারও পর এসছে। তো তারপরে তাড়াতাড়ি করে মেকআপ করলাম, আর মিনিমাম তো 2 ঘন্টা লাগেই মানে মেকআপ করতে। তারপরে ফুল হেয়ারে কার্ল করলো, তারপরে মেকআপ হলো। তো এই কিছুক্ষণ আগেই গেল। তো আমি এখন হচ্ছে আমি আজকে ব্রেকফাস্টও করিনি, ভাবছি কি আর ব্রেকফাস্ট এখন আর করবো না, কারণ দুপুর মানে বিকেল দিকে আরও মেকআপ আছে। তো তার জন্য দেখো পেছনে ওই আমার মেকআপ বক্সটা অমন করে রেখে দিলাম। আমার খাটটার তো আগেই ঠিকঠাক করে নিয়েছিলাম, তো ওগুলো যেমন আছে অমনই থাক। এখন ভাবছি স্নান দান করে পুজোটা দিয়ে নিই। আর রান্নাবান্না তেমন কিছু নেই, কারণ কালকে চিকেন করেছিলাম, সেটা আজকে ইউজ হয়ে যাবে, মানে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। তো ভাগ্যিস মানে কালকে চিকেনটা আমি করে রেখেছিলাম, কালকে খাওয়া হয়নি, ভালোই হয়েছে, তো আজকে খাওয়া হয়ে যাবে। তো এখনও বার করিনি, কারণ সকাল থেকে আমি সত্যি কথা না বিন্দু মাত্র টাইম পাইনি। মানে 7টা থেকে আমি রেডি রেডি হয়ে বসে আছি, ভাবছি এত এই আসবে এই আসবে করতে করতে এত লেট করলো। তো এখন যাই প্রথমে খাবারগুলোকে বার করে, আর এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে বৃষ্টি। আর আমার যে মানে ব্রাইড যে এসেছিল, ও সত্যি কথা খুব কান্নাকাটি করছিল এসে, কারণ এবার সবাই তো একটা স্বপ্ন থাকে। এবার ওরা পুরো মানে ভেবেছিল মানে শীতকাল কে জানে যে বৃষ্টি হবে। তো ওরা পুরো মানে যেই ব্যাংকুয়েট হল ওরা ভাড়া করেছে, সেখানে বড় একটা লন টাইপের আছে, ভেবেছিল সব খোলাতে করবে। তো তার জন্য মানে ওর অনেক আশা করেছিল, তো সেগুলো তো আর হবেই না। তো সমস্ত কিছু আমার সামনেই বসে বসে ক্যান্সেল করলো, কারণ একটা ড্রিম দেখেছিল যে এমন করে এই হবে।
তো সেগুলো কিছুই হবে না। তো তার জন্য খুব কান্নাকাটি করছিল। এবার আমি ওকে বললাম যে দেখো যেটা হয় ভালোর জন্যই হয়, হয়তো এর পেছনে কিছু ভালো আছে, তার জন্যই হয়তো মানে তুমি যেগুলো আশা করেছিলে ওগুলো হচ্ছে না। তো এবার যতই হোক এবার সবারই তো একটা আশা থাকে। তো বললো আমি কত কিছু যেন প্ল্যান করে রেখেছিলাম, এটা করব সেটা করব। হেলদি ভেবেছিল বাইরে হবে, বাইরে ডেকোরেশন করবে, তো সেগুলোর কিছুই হচ্ছে না, সমস্ত কিছু ঘরের ভেতরে হচ্ছে। মানে একটা হয় না যে ফটোশ্যুটের ব্যাপার থাকে, মানে একটু রোদ থাকলে ফটোশ্যুটগুলো খুব সুন্দর ওঠে, এমন পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে ফটোশ্যুটও মানে যেমন ও ভেবেছিল হয়তো তেমন হবে না। তার জন্য খুব কান্নাকাটি করছিল এসে, মানে মেকআপ করা হয়ে গেছে তারপরেও ও কান্নাকাটি শুরু করেছে। এবার মানে যতই আমরা বাইরে থেকে বলি না কেন যে না ঠিক আছে যেটা হচ্ছে সেটা নিয়েই আনন্দ করো, তাও মানে সবাই একটা আশা করে থাকে না। মানে ওর ও বলছিল যে ওর ছোটবেলার থেকে ইচ্ছে বিয়েতে এমন করবো, বিয়েতে অমন করবো। তো এত বছরের যখন একটা ইচ্ছে, এবার সব কিছুই প্ল্যান করে রেখেছিল যে এটা করব, সমস্ত মানে বুক করা ছিল, আজকে যখন বসে বসে সমস্ত কিছু ক্যান্সেল করছিল, অবভিয়াসলি ওর খুবই কষ্ট হচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছে। মানে ও বলছিল যে জানো তো দিদি আমার মানে এই মেকআপ করতে আসবো আমার ইচ্ছেই করছিল না, সকাল থেকে যেমন সমস্ত ডেকোরেশনগুলো ক্যান্সেল করছে, মানে অনেক কিছু হয়তো ওরা প্ল্যান করেছিল যেগুলো বাইরেই হবে ভেতরে হবে না। তো মানে দেখে খুব খারাপ লাগছিল। তো আমি ওকে মানে অনেক করে বোঝালাম, তারপর একটু কান্নাকাটি থামলো, তারপরে মেকআপ করলাম, ও গেল। এখন আমি এদিকের কাজগুলো করে নিই, আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে হবে, অনেক কাজ, কোনটা থেকে কোনটা করব সেটাই ভাবছি। এই খাটের অবস্থা কি হয়েছে, এগুলো সব এখন ঠিকঠাক করতে হবে, মানে পরে করব, পরে ঠিকঠাক করে মানে সব কিছু বাইরেই রেখে দেব, কিন্তু সব একসাথে করতে হবে, সব এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে। আর জাস্ট বাইরে একবার দেখো কি বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো পুরো বেলকনি ভেজা, মানে এখনো বিভৎস মেঘ রয়েছে আকাশে, মানে মনে হচ্ছে আজকেও সারাদিন এমন বৃষ্টি হবে। এখন বাজে হচ্ছে 1:30, তো এই সবই পুজো টুজো দিয়ে উঠলাম, আর অনেক তাড়াহুড়ো করে করেছি, হাফ বৃষ্টিতেও ভিজেছি, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি ঠাকুরের বাসন মাজি হচ্ছে বাইরে বসে। তো মানে ঠাকুরের বাসন মাজতে গিয়ে মানে হাফ প্রায় বৃষ্টিতে ভিজেই গেছি, তারপরে ঘরদোর পরিষ্কার করলাম। আর ঘরে মেকআপ করতে গেলে না খুবই নোংরা হয়, কারণ এদিক ওদিক চুল পড়ে থাকে, তারপরে টিস্যু এই হ্যান ত্যান অনেক কিছু পড়েছিল, তো ঘরটাকে ভালো করে ক্লিন করলাম। আর এখন পুজো দিয়ে সকালবেলা থেকে তো কিছু খাইনি, মানে ব্রেকফাস্ট করাই হয়নি, তো ঠাকুরের প্রসাদে যে মিষ্টি ছিল সেই মিষ্টি খেয়ে একটু জল খেলাম, আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আর হচ্ছে রান্নাঘরে গিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাতটা হোক তারপরে খাবারগুলো এক এক করে গরম করে নেবো, ততক্ষণে ও চলে আসবে। আর এখন বসে এই যে মেকআপগুলোকে দেখছো, মেকআপগুলো সব মানে ঠিকঠাক করে নেব, কারণ বিকেলেও আমার মেকআপ আছে, তো তার জন্য এখন আর এগুলো তুলবো না, সব অ্যারেঞ্জ করে রেখে দেবো। বাজে হচ্ছে ওই 2 মতো, তো ভাতটা হয়ে গেছে, আর ওইদিকেই হচ্ছে মেকআপও সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি আবার। আর এখন চলে এসেছি রান্নাঘরে, এখন চিকেনটাকে গরম অলরেডি বসিয়ে দিয়েছি, কালকে একটু মাছ ছিল ওটাকেও গরম করে নিয়েছি, আর ডালটাকে গরম বসিয়েছি, আর হচ্ছে ওই যে পকোড়া বানিয়েছিলাম তার একটুখানি মিক্স রয়েছে, এখন সেটাকে ভেজে নেব। দেখো ডালটা গরম হয়ে গেছে, আর এখানে চিকেনটা গরম করে নিচ্ছি, দেখো একটু কাছে, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, এবার ভেজে নেব। তো হয়ে গেছে খাবার দাবার গরম করা, পকোড়া ভাজাও হয়ে গেছে, আর ওকে ফোন করেছিলাম, বললো তার 5-10 মিনিটের মধ্যে চলে আসবে, বা দেখা যাক কখন আসে। এখন লাঞ্চ করে নেবো, আছে হচ্ছে ভাত, এখানে কালকে একটু মাছ রয়েছে, ডাল, পকোড়া, আর রয়েছে চিকেন কষা, তো এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 3, তো লাঞ্চ তো করা হয়ে গেছে, তারপরেও রেডি রেডি হয়ে ডিউটিতে বেরোলো, আর আমি হচ্ছে এই রেডি হয়ে গেছি, কারণ বিকেলবেলা মানে একটুখানি পরেই চলে আসবে মেকআপ করতে,
তো তার জন্য একবার রেডি টেডি হয়ে বসে আছি। আর বলে তো ছিল যে 3টের সময় আসবে, কিন্তু এখনই অলরেডি 3টে বাজে। আমি জানি সকালবেলা ওরা এত লেট করেছে, 2 ঘন্টা লেট করেছে, তো এখন তো মানে 2 ঘন্টা না করুক 1 ঘন্টা তো লেট করে আসবেই। আর বাইরে হচ্ছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এই ওয়েদারে না প্রচণ্ড ঘুম পায়। আর খেয়ে দিয়ে উঠেছি তো এখন মনে হচ্ছে একটুখানি ঘুমোলে বেশ ভালো হতো, কিন্তু না ঘুমোনো যাবে না। এখন ওয়েট করি যে কখন আসবে। এগুলো ভাবছি ফোন করে মানে জিজ্ঞাসা করে নেব যে ওরা কখন আসবে মেকআপ করতে। আর এই যে দেখো পুরো মেকআপটা সব অ্যারেঞ্জ করে নিয়েছি, ঠিকঠাক মতো করে রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে 6টার, এখন এসে মেকআপ করতে বাইরে দাঁড়িয়ে আছে, যাই নিয়ে আসি। এখন বাজে হচ্ছে ওই 7:45 মতো, তো মেকআপ কমপ্লিট, ও এইমাত্র বেরিয়ে গেল। আর আমি এখন ঘরে বসে আছি, মানে কত তাড়াহুড়ো করে করেছি। আর দেখো এই হেয়ার করতে গিয়ে না ওই আমার স্ট্রেটনারের মধ্যে গরমে হাত লেগে এখানে হাত হালকা একটু জ্বলে গেছে, খুব জ্বলছে। এখন একটুখানি অ্যালোভেরা জেল লাগালাম, দেখা যাক কি হয়। ঠাকুর ঠাকুর কেন ফোসকা না পড়ে, কিন্তু খুবই জ্বলছে। আর যখন লেগেছিল তখন কিছু লাগানোর মানে টাইমই পাইনি, তো ওইভাবেই করেছি। এখন এই ও বেরোলো আর আমি এই একটু অ্যালোভেরা জেল লাগালাম। এখন হালকা একটু আগে থেকে জ্বলাটা কমেছে, তো এখন এই মেকআপগুলোকে গোছাবো। আর তারপরে ডিনারে কি করব, আসুক এখনও আসেনি, তারপরে ডিনারটাকে রেডি করব, তার আগে বাড়িতে ফোন করব। আর তোমরা যদি আমার এই কাজগুলোকে যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দুটোতেই ফলো করে নিতে হবে, আমি ওখানে ডেইলি আপডেট দিতে থাকি। তো আমি ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দু জায়গারই লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ফলো করে নিও। তো এখন এগুলো করে নিয়ে দেখাচ্ছি কী অবস্থা, মানে মেকআপের আগে আমি এত সুন্দর গুছিয়ে রেখেছিলাম, আর মেকআপের পরে একটা এইদিকে একটা ওই দিকে জিনিস হয়ে গেছে। দেখো কী সুন্দর গুছিয়ে রেখেছিলাম, এখন পুরো এলোমেলো। এখন ব্যাগটাকে ঠিকঠাক করব, এই ব্রাশগুলোকে পরিষ্কার করব। এখন বাজে হচ্ছে ওই প্রায় 10টা বাজে যাচ্ছে, তো রান্নাঘরে এসে আমি ডিনারটাকে হচ্ছে রেডি করে নিচ্ছি। তো ফ্রিজে মিক্সড ফ্রাইড রাইস ছিল, তো আজকে এর জন্য আর কিছু আর রান্না করলাম না, একে তো ভালো লাগছে না। তো মিক্সড ফ্রাইড রাইসটাকে গরম করলাম, আর চিলি চিকেনও ছিল, তো এখন চিলি চিকেনটাকে গরম করছি। তো এটা গরম হয়ে গেলে খেয়ে নেবো। এই যে দেখো চিলি চিকেনটা গরম হচ্ছে, আর একটু ভাত ছিল ওটাকে একটুখানি গরম বসালাম, তো হয়ে যাক ভালো মতো গরম হয়ে গেছে খাবার গরম করা। এবার ডিনার করে নেব, তো এখন ডিনার করে নেব। আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর আছে চিলি চিকেন, আর দুপুরবেলা চিকেন, একটু ভাতও রয়েছে, তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে ওই 11:15 মতো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই কখন, তারপরে এখন এই ঘরে বসে আছি। তো আজকে আর বেশি রাত জাগবো না, কারণ প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, উঠেছি তো সেই কোন ভোরবেলা, তারপরে সারাদিন মানে 2 মিনিটও রেস্ট পাইনি, তো এখনই ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।